স্নেহের প্রতিদান। যেখানে ছিলাম, আমি একটা চোর, আমার যেটা কাজ আর কি ফিল্মে, চুরি ছিনতাই রাজানি মেয়েদের ধরে টানাটানি খুন জখম, কুরুক্ষেত্র ছবিতে গুলি করে দিলাম বাচ্চাটাকে মরে গেল, এরকম বহু খারাপ কাজ করি। তো স্নেহের প্রতিদান ছবিটা খুব হিট ছবি, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, যিশু ছিল, রঞ্জিত মল্লিক ছিলেন। তো আমি চুরি করেছিলাম, চোর সাজিয়েছিলাম রঞ্জিত মল্লিককে, মানে মোহনবাবুকে। তো মোহনবাবুর জেল হয়ে গেল, তাকে জেলে পাঠিয়ে দিলাম, সংসারটা ভেঙে গেল। আমি চোর, জঙ্গলের মধ্যে ধনসম্পত্তি লুকিয়ে রেখেছি, কথাগুলো শুনবেন ভালো লাগবে, খুব কষ্ট করে অভিনয় করতে হয়। আসুন, ভালো লাগলে একটু হাততালি আশা করবো সবার কাছ থেকে। স্নেহের প্রতিদান ছবিতে সেই আমার হিট শেষ দৃশ্যটা, যেখানে আমি মারা যাচ্ছি, সেই দৃশ্যটা আপনাদের সামনে অভিনয় করে দেখাচ্ছি। আমি চাইবো আমার মিউজিশিয়ানরা যদি একটু মিউজিক দিয়ে আমাকে সাহায্য করে, ওরা জানে তো। আসুন, সেই স্নেহের প্রতিদান ছবি থেকে শেষ দৃশ্যটা আপনাদের সামনে দেখাচ্ছি। আমি একটা চোর, কপালের নাম গোপাল, চলে যাবো নেপাল, এই পুরা দেশে আর থাকবো না, অনেক ধন পেয়েছি, অনেক ধন, এই ধন আমার, শালা এই ধন আমি একাই সামলে দেব, কপালের নাম গোপাল, চলে যাবো নেপাল। কিন্তু কোথায় রেখেছিলাম, জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম কোথায়, এই তো এইখানটায়, দেখি সাপ, আরে বাপ রে বাপ, কি করি, জান দেবো না ধন দেব, ধন দেব না জান, না না সারা জান চলে যায় যাক, ধন দেবো না, এধন আমার একা, আমি সারা কাউরে দেব না, এধন আমি একাই সাপ রয়ে দেবো, সারা সাপে কি করবে, এই সালা, এই সালা সাপ, এই 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 সালার কেউটের বাচ্চা সালা, সাপ সে কথা শুনবে কেন রে ভাই, সে তো আমার মতো ভদ্রলোক না, সালা কেউটের বাচ্চা পায়ে মারলো ফস করে একটা ছবল, মুখ দিয়ে কোলগেটের ফেনা গলগল করে বেরিয়ে গেল, আমি তখন মরছি, মুখ দিয়ে ক্যাজলা বেরিয়ে গেছে, হাত পা গুলো বেঁকে যাচ্ছে, কথা বলতে পারছি না, কিন্তু ওই অবস্থায় ওই চোরের বিবেকটা জেগে উঠল, সে তখন চিৎকার করে উঠল, এ পুলিশ বাবু, পুলিশ বাবু, ও মোহন বাবু, মোহন বাবু চোর নয় গো, ও চুরি আমি করেছি, আর তার উপযুক্ত শাস্তিটা পেয়ে গেলাম গো, ও মোহন বাবু খুব ভালো ভালো লাগলো, ও চুরি করেছি, আমি চুরি করেছি, আর আমি আমি চুরি করেছি, ওরে তোমরা ছেড়ে দাও গো, ওরে তোমরা ছেড়ে ছেড়ে ছেড়ে